এসেছি আমার ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাকে গলদা চিংড়ির মালাইকারি করে দেখাবো। গলদা চিংড়ি নিয়ে এসে দেখি এগুলোকে প্রথমে আমরা কেটে পরিষ্কার করে নেব। এবার আমি এতে নুন হলুদ মাখিয়ে স্টিকের মধ্যে গেঁথে নেব। বন্ধুরা, মাছগুলোকে আমি এরকম স্টিকের মধ্যে গেঁথে নিচ্ছি। স্টিকের মধ্যে গেঁথে নিলে ভাজার সময় মাছগুলো এবার গেঁথে নিলে ভাজার সময় মাছগুলো ফুটিয়ে যাবেন।
রা বলটা কিন্তু মালাইকারি হয়ে গেছে, আমি এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি একটু ওপর থেকে সরষের তেল ছড়িয়ে দেবো। কাঁচা সরষের তেলের গন্ধ খুব সুন্দর লাগে। আপনারা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারেন। গলদা চিংড়ির মালাইকারি রেডি। লাস্টে আমি সরষে তেল দিয়েছি, কারণ সরষে তেলের সাথে চিংড়ি মাছটা খুব সুন্দর খেলে, এর গন্ধটাও খুব সুন্দর ওঠে। এবার আমি এটাকে নামিয়ে প্লেটিং করে নেব। গলদা চিংড়িগুলোতে কাঠি দিয়ে করা ভাজার ফলে দেখুন গোটা একদম গোটা গোটা লম্বা লম্বা রয়েছে। আর আমি লাস্টে সরষের তেল ছড়িয়ে দিয়েছি, সরষের তেলের সাথে চিংড়ি মাছ ভালোই যায়। আপনারা চাইলে ধনে পাতাও অ্যাড করতে পারেন। আমি ধনে পাতাটা দিয়ে নিই, সরষের তেলের গন্ধটা নষ্ট হয়ে যাবে। তো আমার এই রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার এই চ্যানেলটাকে মানে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর একটা লাইক অবশ্যই দেবেন বন্ধুরা, কমেন্টে অবশ্যই জানাবেন। আপনাদের না জানালে আমিও বুঝতে পারবো না যে আমি যেই পদ্ধতিতে করে পাঠিয়েছি বা আপনাদের ভিডিওটা শেয়ার করেছি আপনাদেরও কীভাবে করে পছন্দ হয়েছে কি না বা আপনাদেরও ভালো লেগেছে কি না অবশ্যই কমেন্টে জানাবেন। আমার এই রান্নাটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, অসতর্ক থাকবেন।